তোমার সাথে কথা হয়নি কত দিন হয়ে গেল, কত শত মেসেজ করি, কতবার তোমার ফোন বেজে গেছে নিজের মতো করে, তবু কোনো রিপ্লাই অথবা ফোন পাইনি ঠিক মনের মতো করে। এই যে কতদিন হলো তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে যাইনি শান্ত বিকেলে ময়দানের সেই নির্জন হওয়া আমাদের জায়গাটাতে, কতদিন হয়ে গেল ঘ্রাণ পাইনি তোমার শরীরের, কত যুগ কেটে গেছে তোমার ওই মায়াবন্দি চোখে চোখ রেখে, তবু আগের মতোই রয়েছি কেমন দেখো, ঠিক যেমনটা ছেড়ে গিয়েছিলে তেমনটাই। তোমার প্রিয় জায়গায় ঘুরতে যাচ্ছি, তোমার পছন্দ করে দেওয়া শাড়ি পরছি, সাথে তোমার আদর মাখানো ঝুমকো, তোমার প্রিয় রেস্তোরাঁয় ঘুরতে গিয়ে তোমার প্রিয় খাওয়া দাওয়া করছি, কখনো বা সিঁথি রাঙিয়ে মন্দিরে চলে যাচ্ছি শুধু তোমার শুভকামনায়, শুধুমাত্র তোমার জন্য। ওরা মনে করে আমি হাসি মুখে আছি, হয়তো এটাই আমার জীবন। পাড়া প্রতিবেশীরা সামনে পেছনে বলে আমি খুব বেহায়া, বিয়ের পর নাকি এমন উড়নচণ্ডীর মতো সংসারই হওয়া যায় না, আমি নাকি সিরিয়াস নয় আমার সংসারী জীবনে, এমনটা বন্ধু মহলেও বলতে শুনেছি অনেকবার। আর তাই হয়তো আমার সংসার ভেসে যেতেও আমার কোনো কষ্ট হচ্ছে না, এমনটা ওরা মনে করে। প্রেমটা নাকি নেহাত করতে হয়, তাই ওই বয়সে আমি প্রেমে পড়েছিলাম, আর সেই কারণেই নাকি আমার কোনো আক্ষেপ নেই তুমি চলে যাওয়াতে। কেউ কেউ বলে আমার নাকি এমনটা হওয়াই উচিত, আমি নাকি মেয়েটাই এমন যে কারুর সাথেই আমার পটে না। অনেকেই নাকি আমার জীবনে এরকম ভাবে আসবে যাবে, এটা তো সবে শুরু। আমি সত্যি জানি না জানো তোমার আমার সম্পর্কে কোনো মিষ্টতা আছে কিনা, তোমার আমার সম্পর্কটা আদৌ আছে কিনা, তেমন করেই ওরাও জানে না তোমায় নিয়ে আমি স্বপ্নে কত দূর যেতে পারি আর কি কি ভাবতে পারি। আমি শুধু তোমার কথাতে কষ্ট পাই না, কারণ আমি দেখেছি আমি কাঁদলে তোমার চোখে সাগরের ঢেউ ওঠে প্রবল আর্তনাদে। ওরা মনে করে আর পাঁচটা সম্পর্কের মতোই আমাদের সম্পর্কও হয়তো ব্রেকআপ নামক শব্দে আটকে থাকবে। ওরা জানে না এরকম বিচ্ছিন্ন থেকেও কিভাবে আমরা এক মুহূর্তের মধ্যে এক হয়ে যাই। ওরা মনে করে তুমি নাকি আধারে আমার কষ্টের কারণ, ওরা মনে করে তোমায় নিয়ে আমার কত শত অভিযোগ জন্মাচ্ছে হয়তো রোজ, ওরা মনে করে ভালোবাসা বলে হয়তো কিছুই নেই, সবই নাকি মোহ, সবই সমাজের আড়ম্বরতা। ওরা মনে করে ভালোবাসা বলে কিছু নেই, ওরা মনে করে ভালোবাসা বলে কিচ্ছু হতে পারে না।